মুসা আলাইহিসসালাম একবার নাই দুবার নাই বারবার আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ দেখা করতে চাই, আল্লাহ বলেছিলেন হবে 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 হ্যাঁ হবে বলেছিল, পারবে না মুসা ছেড়ে দাও দাবি, কিন্তু মুসা বারবার করে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর অত্যধিক আদরের নবী ছিল নবী মুসা, আল্লাহ বললেন মুসা চলে আসো তোর পর্বতে ওঠো, তোর পর্বতে উঠছেন নবী মুসা, ওটার সময় নবী মুসার পায়ের জুতো রয়েছে, জুতো সমেত দুনিয়ার জমিনে তোর পর্বত, আচ্ছা এই যে তোর পর্বত এটা আসমানে না জমিনে, কথা বলে জমিনে তোর পর্বতে উঠছেন নবী মুসার পায়ে রয়েছে জুতো, আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরা তুরের ভিতরে বললেন ফাখলা মালাই, হে নবী মুসা তোমার পায়ের জুতো দুটো খুলে তবে তুমি তোর পর্বতে ওঠো, তার কারণ ইন্নাকা বিল ওয়াদি মুকাদ্দাসি তুয়া, তুমি যে তোর পর্বতের উপরে আরোহণ করছো ওটা একটা পবিত্রতম উপত্যকা, একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ, নবী মুসা দুনিয়ার জমিনে একটা পাহাড়ে ওঠার সময় পায়ের জুতো খুলতে বাধ্য হলেন, তোর পর্বতে নবী মুসা উঠছেন দর্শন করি, আল্লাহু আকবার, পানি খাবো একটু পানি না, ऐ हलीमा तुझे आओ क्या चाहिए तेरे घर में खुदा का हबीबा गए अल्लाहुम्मा सल्ले अला তোর পর্বতে ওঠার সময় আল্লাহ বললেন নবী মুসা পায়ের জুতো দুটো খুলে তবে তোর পর্বতে ওঠো, আল্লাহ নবী মুসা পায়ের জুতো দুটো খুলে তোর পর্বতে উঠেছে, তাফসীর কারকগণ লিখেছে নবী মুসা তোর পর্বতের উচ্চ শিখরে উঠলেন, আল্লাহর সঙ্গে দেখা করবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভে ধন্য হবে, কিন্তু
ইসলামী আকীদা হলো ইসলামী শরীয়তের আকীদা, দুনিয়ার জমিনে কোন ব্যক্তি আল্লাহকে দেখবার মতো সৌভাগ্য অর্জন করতে পারবে না। এটা ইসলামী আকীদা। যদি দুনিয়ার কোন ব্যক্তি কেউ বলে আমি দুনিয়াতে আল্লাহকে দেখেছি, ওর মতো ভণ্ড দুনিয়ার একটা নেই। দুনিয়ার কোন মানুষ আল্লাহকে দেখতে সক্ষম হবে না, নবীকে দেখতে পাবে, আল্লাহকে না। আল্লাহ আমাকে যে সমস্ত বান্দা বান্দিদেরকে আল্লাহ জান্নাতি করবেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করাবেন, একবার জোরে বলবেন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর আল্লাহ পাকের জান্নাতি বান্দারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। কিভাবে তাদের হাজার হাজার বছর পার হয়ে যাবে, জান্নাতি বান্দারা আমার আল্লাহ পাককে দেখতে দেখতে তাদের চোখটাকে আল্লাহর কাছ থেকে ফেরাতে পারবে না। জোরে বলুন, নবী মুসাকে বারবার আল্লাহ নিষেধ করলেন, নবী মুসা পারবি না, যাস না, যাস না। আল্লাহ নবী মুসা তো শুনলে না, বললে আয় আমাকে না দেখতে পেলাম, অন্তত তোমার নূরের একটু ছটাটা দেখে যা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে দেখবার জন্য আল্লাহ পাকের পর্বতের উপরে যখন আরোহণ করলে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তোর পর্বতে ওঠার সবাই আল্লাহ পাকের তোর পর্বতে ওঠার পরে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে দেখবার দেখা দেবার জন্য আল্লাহ যখন তোর পর্বতে ফিরেছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নূরের তাজাল্লি সহ্য করতে পারে না, নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে আল্লাহ নবী মুসা ওই দুর্বর্গদের উপরে একবার হয়ে গেলেন। গুরু বলুন সুবহানাল্লাহ। দেখা সৌভাগ্য হলো না আমাদের বাচ্চারা ছোট, যে আপনার হাটে বাজারে যে লাইট গুলো পাওয়া যায় লাল ধরনের লাইট, যে লাইটটা এখান থেকে মারলে বেশ অনেকটা দূর ফোকাস যা চলে যায়, দেখেছেন আপনারা? খুব সূক্ষ্ম লাইট, ছোট লাইট যার ফোকাসটা ছড়ায় না, যে লাইটের ফোকাস বেশি ছড়ায় না সেই লাইটের তীব্রতাটা অনেক বেশি। নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে উঠেছে আর আল্লাহ 70,000 নূরের পর্দা ভেদ করে ওরকম ছোট একটা স্যাটেলাইট ফেলেছে তুর পর্বতে। তুর পর্বত আল্লাহ পাক নূরের তাজাল্লি 70,000 পর্দা ভেদ করার পরে তুর পর্বতটা আল্লাহ ছাই করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা তুর পর্বত মাটির তৈরি না পাথরের? পাথর পাথর। আচ্ছা পাথর পোড়ানো সম্ভব খুব তাড়াতাড়ি না গায়ের লোম পোড়ানো সম্ভব? লোম পোড়ানো পাথর সহজে পড়ে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পর্বতের উপরে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, আল্লাহ নবী মুসা যখন ফেলাতে গেলেন, হুজুরের সেজদা যখন উঠে গেল, হুজুর বেহুশ হয়ে পর্বতের ছায়ার উপরে হুজুরের বেহুশ অবস্থাতে হয়ে পড়ে রইলেন। আল্লাহ বাবা আল্লাহ নির্দেশ মোতাবেক, আল্লাহ পাকের হুকুম মোতাবেক, আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হুজুরটা যখন ফিরে এলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখেন হুজুর আমার যে পর্বতের উপরে দাঁড়িয়েছিলেন ওই তোর পর্বতটাকে আল্লাহ পাক ভবিষ্যৎ করে দিয়েছে।
পুরো ধুলিস্যাত। আর নবী মুসা উঠে দেখে যে জায়গাতে নবীর বডি পড়েছিল সেই জায়গাতে একবারে নবীর বডির স্ট্রাকচার হয়ে গেছে। আচ্ছা, নবী মুসা যখন এই পরিস্থিতি দেখলেন যে পর্বতের উপরে তিনি দাঁড়িয়েছিলেন পর্বত শেষ, নবী মুসা নিজের গায়ের দেহের মুবারাকে চামড়ার সঙ্গে যে লোম রয়েছে পশমগুলো নবী মুসা দেখে, পাহাড় জুড়ে শেষ হলো আমার দেহে একটা পশম পর্যন্ত পড়ে গেলো। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যারা আমার আল্লাহর উপরে ভরসা করে, ওই বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন আল্লাহ তাই তো কোরআনের ভিতরে বলেছেন, দুনিয়ার জমিনে যারা আমার উপরে তাওয়াক্কুল করবে, আমার উপরে যারা ভরসা করবে, ওদের বাঁচানোর জন্য ওদের সিকিউরিটির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার নিজের কুদরতে হাতে তুলে নিই। আল্লাহ জোরে বলুন। বদরের প্রান্তরে, জি বদরের প্রান্তরে মুসলমানরা যখন যুদ্ধ করতে গেছে, মুসলমানদের সংখ্যা 313, আর যারা মক্কা থেকে আসছে হাজারেরও অধিক সংখ্যা, মানে এদের 313 আর ওদের হাজার, হিসাব করলে দেখা যায় এক একজন পারপাস তিন তিনটে লোকের সঙ্গে যুদ্ধ করতে হবে। জানে যারা বদরের প্রান্তরে যারা যুদ্ধ করতে আসছে মক্কার কাফেরেরা, ওদের হাতে না বড় বড় অস্ত্র, উন্নত মানের অস্ত্র, আঘাত করবে তো শেষ। নবী মুসা এই আল্লাহর নবী 313 জন সাহাবি নিয়ে যখন বদরের প্রান্তরে, নবীবাগের সাহাবিরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, বিশাল বাহিনী আসছে বদরে, যারা বদরের প্রান্তরে যুদ্ধ করতে আসছে, আল্লাহ নবী সাহাবীরা দেখে ভীত সন্ত্রস্ত। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন, আল্লাহ প্রতি যদি যে সমস্ত বান্দা বান্দি তাওয়াক্কুল করে ভরসা করে, আল্লাহ পাক ওদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাদেরকে গায়েবী ভাবে সাহায্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা চিন্তা করো না বাবা, ঘাবড়িয়ে যেও না বাবা, তার উপরে যারা প্রতিষ্ঠিত থাকে যে যাদের ইমানি শক্তি রয়েছে, নবী পাকের যে সমস্ত সাহাবীরা যারা বদরের প্রান্তরে এসেছে যুদ্ধ করতে, ওদের হাতে রয়েছে খেজুরের ডাল,
কিসের ডাল? খেজুরের ডাল। আর যারা মক্কা থেকে যুদ্ধ করতে আসছে ওদের কাছে রয়েছে বড় বড় উন্নত মানের অস্ত্র, ওদের সংখ্যা বেশি, এদের সংখ্যা কম। এদের হাতে রয়েছে কি? খেজুরের ডাল। ওদের কাছে রয়েছে বড় বড় তলোয়ার, ওরা আসছে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। নবী পাকের সাহাবীরা এসে পদব্রজে পায়ে হেঁটে হাদিসটাকে যদি প্রাধান্য দিই, তাহলে হাদিস মোতাবেক যদি একটা বার দেখি আমি মুসলমানের জায়গায় আছি না মুশরিকের জায়গায় আছি। নেককার হতে পারে, মাহবুব আল্লাহ হতে পারে, বিপদ মুসিবত আপনার আসবে। আল্লাহর নবীর প্রতি বিপদ আসেনি? আল্লাহর নবীকে বলা হয়েছে, হে নবী চিন্তিত হয়ো না, আমি আল্লাহ তোমাকে ছাড়ি, আমি আল্লাহ তোমাকে তিরস্কার করিনি, পরিত্যাগ করিনি। আমি আল্লাহ এমন কিছু দান করবো যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ মেরাজ দিলেন, তামাম নবী আলাইহিস সালামকে একটা কেউ আল্লাহ নবীকে আল্লাহ পাক মেরাজ দেন। যে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতর দিয়ে আল্লাহ আমাদেরকে গোনা মাপের জায়গা করে দিয়েছেন, তামাম নবী আলাইহিস সালামদের এই অফার দেওয়া হয় আমার নবীকে দিয়েছেন। সেই অফার আমরা লাগাচ্ছি কোথায়? কেউ লাগাচ্ছি পথিক বিড়ির পেছনে, কেউ লাগাচ্ছি গরিব বিড়ির পেছনে। নবীকে ভালোবাসেন, ওলিকে ভালোবাসেন, পীরকে ভালোবাসেন। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত যদি একবার বলা হয় কে কে করেন, প্রত্যেকেই হাত তুলবে। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রধানতম খলিফা সিরাতের হুজুর আল্লামা, তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে ব্যক্তিটা একটা বিড়ি খায়, কটা? একটা। একটা বিড়ি খেলে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। কারো কারো তো দু প্যাকেট তিন প্যাকেট রাত দিন ফুরোয় না। আপনি জান্নাতে যাবেন? জান্নাত কি মামার বাড়ি? মামার বাড়ি না নানির বাড়ির পিছে চাইলেই পাওয়া যাবে। যে খাওয়াবে খেবো আমি রসুল্লাহ বলে দিলাম, তুমি গাছ ভাবি আল্লাহ তাকে যে সমস্ত দান করে থাকি। আল্লাহ পাকের নবী বললে, বান্দা যদি একটা গোনার কাজ করে, ওই একটা গোনার কাজ করার কারণে একটাই তার নামে আমলে গোনা লেখা হয়। কটা গোনা করবে? বান্দার একটা গোনা, বান্দা একটা নেকির কাজ করবে, বান্দার 10টা নেকি। জোরে বলবেন সুবহানাল্লাহ। এতটা অফার দিলেন, এতটা আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে স্পেশাল ফ্যাসিলিটি দিলেন, তারপরে বেনামাজি তো বেনামাজি হয়ে রইলাম। জি নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন। নবীর যদি কেউ একজন গালি দেয় সহ্য করতে পারবো না, গার রক্ত তিলিবিলি করে জ্বালা দেবে। যে নবী বললেন বাবা, সাহাবীরা দাড়িগুলো এই গোপগুলো খাটো করো, দাড়িগুলো লম্বা করে দাও, আমি নবীর ভালোবাসি। আহ
নবীর গলায় সপ্তাহে একবার না পাঁচ ছবার করে ছুরি চালাচ্ছি, মানে উঠতি দেখ একটুখানি, মানে সবে মাত্র কলা লেছে ওর উপর দিয়ে চালাচ্ছে, যেন বুঝতে না পারে আমার দাঁড়ি উঠে যায়, মানে কচি বাচ্চা শিশু বানা লাগে। যদি অত শিশু সাজার যদি ইচ্ছা থাকে দাঁত গুলো ফেলে দিলে তো কচি মাসুম বাচ্চা লাগে, যদি শিশু সাজার ইচ্ছা থাকে দাঁড়ি কেটেছেন যুবক সাজার জন্য, দাঁত গুলো ফেলে দিয়ে কচি শিশু হয়ে যাবেন কোনো অসুবিধা নেই। আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আসি মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য একটু সবাই সামনে দিকে এগিয়ে আসি। প্রভু জি